সাম্প্রতিক সময়ে সোটের সঙ্গে যেন দারুণ সক্ষতা মোস্তাফিজুর রহমানের বাংলাদেশের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্টেও শোটের কারণে খেলা হয়নি তার এরপর ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে দলে জায়গা পেয়ে অবশ্য দারুণ বলিং করেছিলেন তারকা পেশার কিন্তু কাটার মাস্টার নিজের পারফরম্যান্স নিয়ে এখনো সন্তুষ্ট হতে পারছেন না তবে মোস্তাফিজ আশাবাদ জানিয়েছেন আসন্ন এশিয়া কাপে নিজের সামর্থ্যের পুরোটাই দিতে পারবেন আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ সেজন্য বৃহস্পতিবার পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে মোস্তাফিজের জায়গাটা পাকাই ছিল কিন্তু এশিয়া কাপে সাফল্য পেতে হলে তার সেরাটা দরকার বাংলাদেশের দরকার বাইশ গজে আগুন ঝরানো বোলিং করা মোস্তাফিজকে সেই লক্ষ্যে দা ফিজ খ্যাত তারকা কঠোর অনুশীলন করে যাচ্ছেন ঘাম ঝরিয়ে যাচ্ছেন মিরপুরের সেরে বাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুস্তাফিজ বলেছেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো আগের থেকে অনেকটা সুস্থ আর চোট মুক্ত আছি ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ বলিং করতে পারিনি আমি বলবো আমি নিজের সামর্থ্যের ষাট ভাগ দিতে পেরেছি আমার মনে হয় আমার এখানে সব জায়গায় উন্নতি করার সুযোগ আছে আমার কাছে ভক্তদের প্রত্যাশা অনেক যদিও কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই আমার শুধু নিজের সেরাটাই খেলতে চাই